জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মাজেদ। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি। হত্যাকাণ্ডের 45 বছর পর পলাতক এই আসামিকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মাজেদ হলেন বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক 6 খুনির মধ্যে একজন। পলাতক বাকি 5 খুনির মধ্যে রয়েছেন আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, SHMB নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মুসলিম উদ্দিন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাপ্টেন মাজেদ মিন্টো রোডে আব্দুর রব সেরনিয়াবাতের বাড়ির অপারেশনের সমন্বয়ের দায়িত্বে ছিলেন বলে হত্যা মামলার সাক্ষীরা উল্লেখ করেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর একজন জুনিয়র অফিসার হয়েও অন্য খুনিদের সঙ্গে ক্যাপ্টেন মাজেদ খুনি চক্রের সঙ্গে বঙ্গভবনে অবস্থান নেন। বঙ্গবন্ধুর হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত শাহরিয়ার রশিদ খানের আত্মীয় হওয়ায় খুনি দলের সুপ্রিম কমান্ডোতে জায়গা পান মাজেদ। 75-এর নভেম্বরে সংগঠিত সেনাবাহিনীতে নানা নাটকীয় পট পরিবর্তনের পর বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে আপোষ রফার মাধ্যমে খুনি চক্রকে বঙ্গভবন থেকে ঢাকা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং বিশেষ বিমানে থাইল্যান্ড পাঠিয়ে দেওয়া হয়। আপোষের অন্যতম শর্ত অনুযায়ী খুনের দায় থেকে অব্যাহতি দিয়ে জারি করা হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ। পাশাপাশি থাইল্যান্ডে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দেশের দূতাবাসে উচ্চ পদে চাকরিও দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যা মামলার নথিতে পাওয়া তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর আরেক আত্মস্বীকৃত খুনি মেজর অবসরপ্রাপ্ত আজিজ পাশা ও ক্যাপ্টেন মাজেদকে আফ্রিকার জিম্বাবুয়েতে বাংলাদেশ দূতাবাসে যুক্ত করা হয়েছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে খুনিদের বিচারের প্রক্রিয়া শুরু করলে দুই খুনি আত্মগোপন করেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করা হয় 2001 সালের 30শে এপ্রিল। এতে 12 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। কিন্তু ওই বছর নির্বাচনে জয়ী হয়ে বিএনপি জামাত সরকার গঠন, রায় কার্যকরে অনিশ্চয়তা তৈরি হয়। 2008 সালের নির্বাচনে দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালের 28শে জানুয়ারি মৃত্যুদণ্ড পাওয়া 12 জন আসামির মধ্যে 5 জনের দণ্ড কার্যকর করা হয়। বাকি 7 আসামি পলাতক থাকেন। পরে মেজর আজিজ পাশা 2001 সালে জিম্বাবুয়েতে মারা যান। তার মৃত্যুর পর ক্যাপ্টেন মাজেদ জিম্বাবুয়ে থেকে অবৈধভাবে ভারতে এসে আত্মগোপন করেন বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়। দীর্ঘ বছর ধরে পলাতক থাকা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মাজেদ রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের ঘটনা তাই জন্ম দিয়েছে বিস্ময়ের। 6 এপ্রিল সোমবার দিনগত রাত 3টায় তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। বঙ্গবন্ধুর এই খুনিকে সেখান থেকেই পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি, হয়তো করোনার ভয়ে চলে এসেছে।